কি গল্প শুনালি দিদু পোলা তখন দৌড়াইতে দৌড়াইতে তার মায়ের কাছে গেল হ্যাঁ মারে যা কইল হ্যাঁ মা আমি একটা মায়েরে ভালোবাসি আমি তার ছাড়া বাঁচব না হ্যাঁ কিন্তু ওই মায়া আমার একটা জিনিস নিয়ে যাইতে কইছে সেটা হলো তোমার কলিজা তুমি যদি তোমার কলিজাটা আমারে দাও ওই মায়াটা কলিজাটা পাইলে আমার ভালোবাসবে মা তখন কইল তুই আমার একমাত্র বুকের ধন তোর সুখের জন্য আমি সবকিছু করতে পারবো পরে মা বুকটা ফাইরা কলিজাটা বাইর করে পোলার হাতে দিল দেখে তো আমি বিয়া করব না কোন মায়ের আমি বিয়া করব না কি কস দুনিয়ার সব বেটারা একটা মায়া বিয়া করতেছে এইরকমই তো নিয়ম আর তুই কি কস ওটা তো স্বাভাবিক না একলা থাকনটা তাহলে শোনো তোমার একটা গল্প শোনাই আমাকে স্কুলে সুধীর স্যার আছে না সে সুধীর স্যার আমাকে গল্পটা কইছিল তার আগে তোমার মাথাটা একটু ঠান্ডা করে নেই বাতাস দিয়া শোনো এক পোলা এক মায়ের খুব ভালোবাসে দুনিয়ায় আর কিছু চাই নয় মায়া ছাড়া আচ্ছা কিন্তু মায়া পোলাটারে পছন্দ করে না ওহো অনেক চেষ্টার পর মায়া সে পোলাটারে কইল যে ঠিক আছে আমি তোমারে ভালোবাসতে পারি আমার একটা জিনিস আইনে দিতে হবে কি রে পোলাটা তখন কইল যে তোমারে পাওয়ার লিগা আমি দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস আইনে দিতে পারি মায়েরা তখন কইল তুমি তোমার মায়ের কলিজাটা আমার আইনে দাও কি কর কি কর কি কি শুনোই না কি গল্প শোনালি দিদু পোলা তখন দৌড়াইতে দৌড়াইতে তার মায়ের কাছে গেল হ্যাঁ মারে যা কইল হ্যাঁ মা আমি একটা মায়েরে ভালোবাসছি আমি তার ছাড়া বাঁচব না কিন্তু ওই মায়া আমার একটা জিনিস নিয়ে যাইতে কইছে সেটা হলো তোমার কলিজা তুমি যদি তোমার কলিজাটা আমারে দাও ওই মায়াটা কলিজাটা পাইলে আমার ভালোবাসবে মা তখন কইল তুই আমার একমাত্র বুকের ধন তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারবো পরে মা বুকটা ফাইরা কলিজাটা বাইর করে পোলার হাতে দিল পোলাটা কলিজাটা হাতে পাইয়া যে কি খুশি মা দৌড়াইতেছে 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 দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ রাস্তার মধ্যে উষ্টা খাইয়া পড়ে গেছে হাতের কলিজাটা হাতের থেকে ছুইটা রাস্তার মধ্যে পড়ছে তখন মায়ের কলিজাটা কইতাছে ব্যথা পাইছো বাজান কোনো মায়া যদি এইরকম কয় সেই মায়ের আমি আমার মনে হয় জগতে সব মায়াই একরকম মা আমি পারো না মা আমি তোমার স্যার আমি থাকতে পারবো না মা